আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরের দৃশ্যটা আপনাদের একটু ঘুরে দেখালাম, কি সুন্দর দেখছেন বাতাস। বাতাসে আমার জানালা টানালা দরজা একদম ভেঙে যাচ্ছে, এত সুন্দর বাতাস। রাত্রে ভীষণ একটু শীত শীত লাগছে, বাতাসে ঘুমাতে একটু সমস্যা হয়েছে, এত শীত মানে জানালা খুললে তো আরও ঠান্ডা। তা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, আমি ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম যে বাইরের পরিবেশটা ঠান্ডা, এমন রৌদ্র মানে সূর্য উঠেছে কিন্তু অনেক বাতাস, বাতাসে একদম সব কিছু উড়িয়ে নিয়ে যায়, কিছু শুকা দিতেও পারছি না। কালকের দিনটা আমার বন্ধুরা খুবই খারাপ গেছে। আমার হাজব্যান্ড পরশুদিন রাত্রি একটু অসুস্থ ছিল, তাই আমি খুবই মন খারাপ ছিল, আমার ভীষণ টেনশনে ছিলাম কি হবে। তাই আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো, খুবই ভালো আছে। তাই সকাল সকালে বন্ধু উঠে আমি আপনাদের সাথে কালকে কোনো রকম কথা হয়নি, কোনো ব্লগ করিনি, তাই সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। এখন নাস্তা বানাবো, নাস্তা করবো, ছোটোখাটো একটা ব্লগ তো আপনাদের সাথে থাকবেই আজকে। দেখেন ঠান্ডা বাতাস, ভালো লাগছে, সব মিলিয়ে ভালো লাগছে। আজকে আমাদের বাসায় একটা মানে গেস্ট আসার কথা, এখনও আসেনি, অপেক্ষা করছি। আমাকে বলেছিল যে আসবে, এখনও মানে আসবে বলেছিল, এখনও আসেনি। দেখি আসলে হয়তো কিছু রান্না টান্না করতে হবে মানে। তা আসেন, ব্লগটা বন্ধুরা শেয়ার করি সকাল থেকে, আমার পাশে থাকবেন আশা করি। সকাল সকাল পরিবেশটা এত নীরব। বন্ধুরা আমি আটা গুলে নিয়েছি, রুটি বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আটা গুলে নিয়েছি, আজকে আমি নাস্তা করব রুটি আর আলু ভাজি দিয়ে। আলু ভাজিটা বসালাম মাত্র, পানি দিয়েছি, তারপরে একদম শুকিয়ে যাবে। বন্ধুরা আমি একটু নিচে গিয়েছিলাম, আমার আটা শেষ হয়ে গেছে, আটা আনার জন্য দোকানে গিয়ে দেখলাম যে ওখানে ভালোই মাছ বিক্রি হচ্ছে, বড় বড় সরপুটি মাছ, তাই নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের জন্য ভেজে দেব। আর কিছু গুড়া মাছ, এখানে অনেক রকমের মাছ আছে, তাই কিছু নিয়ে আসলাম আমার জন্য, আমার আবার খেতে ভালো লাগে ছোটো ছোটো মাছ। আজকে আমি মাংস ভিজিয়েছি, গরুর মাংস রান্না করব। আমার বাসায় একটা মেহমান আসার কথা, মানে একটা গেস্ট আসবে বলেছিল কিন্তু এখনও আসছে না, আমি অপেক্ষায় আছি। যদি ওনারা আসে তাহলে হয়তো আমি মুরগি বা আরও কিছু রান্না করব, মাছ রেখে দেব। তাই সকালটা আমি এখন নাস্তা খেয়ে নেব, নাস্তা খেয়ে বাকি কাজগুলো সব। ওনারা আসলে আমার আবার অনেক কাজ, অনেক কিছু করতে হবে। আমি মুরগি ভিজাইনি, তাতে দেখে ভিজাবো, বাকিগুলো করবো। আর যদি তারা না আসে তাহলে এই সরপুটি ছোটো মাছ এগুলো খাবো, আর এই গুড়া গরুর মাংস রান্না করবো, আমার ছেলে আমার হাজব্যান্ড খাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার হাজব্যান্ডের বন্ধু, খুব ক্লোজ বন্ধু, আর আমারও ভাই, খুব একটা আমার প্রিয় ভাই। তাকে আমি খুব লাইক করি, কারণ সে আমার সুখে দুঃখে সব কিছুতে আমাকে অনেক সময় অনেকভাবে, আমার হাজব্যান্ড অসুস্থ থাকার সময় আমাকে হেল্প করেছে, তার সাথে তার ভাবিও এসেছে। যে দেখতে পাচ্ছেন ঈদের শুভেচ্ছা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, তা আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে ঈদের শুভেচ্ছা নিতে যেতে পারে নাই, তাই আমার এই ভাইটি তার শুভেচ্ছা স্বরূপ নিয়ে এসে এগুলো এখন বাসায় নিয়েছে।
হচ্ছে। মোবাইল ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে টাকা মোবাইলে বিকাশ করে দিয়েছিল। তা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মাশাআল্লাহ ভালোই দিয়েছে। তা তারা ভাইরা আসার জন্য আমি প্রায় পোলাও রান্না করছি আর রোস্ট বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি করছি কারণ ওনারা যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আমি জোর করে রেখেছি যে দুপুরে কিছু খেয়ে যান, তা তাড়াহুড়া করেছি। আমার গরুর মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, তা তেমন ব্লগ করতে পারি না, রান্না খুব তাড়াতাড়ি করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ কাবাব, রোস্ট, গরুর মাংস, পোলাও, হ্যাঁ বসিয়ে দিয়েছে যে ভাই আপনারা আগে খেয়ে নেন। তা আমার রুমটা আবার ছোট তাই বসিয়ে দেয়। দেখতে পাচ্ছেন ভাইয়াকে, ভাবিকে, আমার খুবই প্রিয় একটা ভাইয়া। ভাবি খুব একটা শট নিতে চাচ্ছে না, খুব জোর করে ভাবির একটু শট আমি নিয়েছি, কারণ তাই আমি ব্লগটা তেমন বাড়াতে পারছি, আমার ব্লগটা খুবই ছোট বন্ধুরা। এই তো তাদের খুব জোর করে দুপুর পর্যন্তই কিছু খাইয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা চা করছি, আপনারা সবাই করেছেন? আপনাদের সকালে বলেছিলাম আমাদের বাসায় একটা মেহমান আসবে, হ্যাঁ এসেছিল। সেটা হলো আমার হাজবেন্ডের বন্ধু আর আমার খুবই একটা প্রিয় ভাই, যাকে আমি খুব পছন্দ করি, লাইক করি। কারণ আমার হাজবেন্ড যখন হাসপাতাল ছিল সে আমাকে অনেক উপকার করেছে, কারণ তারা দেখতে গিয়েছিল একবার না অনেকবার, কারণ ওখানে এরকম একটা পরিস্থিতিতে আমি ছিলাম যে আমাকে যে কেউ খাবার কিনে দেবে সেই লোকটা পর্যন্ত ছিল না। কিন্তু ওনারা গিয়ে সকাল বিকাল দুপুর আমাকে খাবার কিনে দিয়েছে, আমাকে আরও অনেক অনেক হেল্প করেছে, সহযোগিতা করেছে। এই কথাগুলো আমি কখনো ভুলতে পারি না বন্ধুরা। তা এমনকি আমি যখন আমার হাজবেন্ডকে নিয়ে ক্লিনিকে গিয়েছিলাম, আমি একটা চাদর বা একটা পাটি পর্যন্ত নিইনি, সে মানে আমাকে শোয়ার জন্য একটা পাটি পর্যন্ত কিনে দিয়েছে। মানে সে কথাগুলো বন্ধুরা আমি কখনো ভুলতে পারি না। তে সে আমার বাসায় আজকে আসছে ভাবিকে নিয়ে, আমি তেমন কিছু আপ্যায়ন করতে পারি না, কেন হুট করে সে চলে আসছে। বললাম থাকেন, থাকলো না, চলে গেল। সকালেই চলে যেতে চেয়েছিল, আমি জোর করে যতটুকু পেরেছি দুপুর পর্যন্ত আর কি রাখার চেষ্টা করেছি। তো দুপুরে যাই একটু খাওয়া দাওয়া করেছে, তারপরে একদম চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, চলে গেছে। তা এই আর কি বন্ধুরা, কি বলবো আমার ভাইটার কথা। দেখি একটু ব্লগ করেছি তাদের, একটু শট নিয়েছি, আপনাদের আমি দেখাবো। খুব একটা নিতে পারে না, ভাবি একটু লজ্জা পাচ্ছে, মানে চাচ্ছে না শট নিতে, তারপরেও হালকা একটু করেছি, আপনাদের দেখাবো। তা ভাবলাম নাস্তা করি আর আর সন্ধ্যার নাস্তা করি আর বন্ধুদের সাথে একটু কথা বলি। বন্ধুরা সব সময়ের মতন আজকেও আমার ছোট্ট ব্লগটা আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আর সব সময়ের মতো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব আপনারা না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।